সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একচল্লি পৃষ্ঠার এক নং ঘর পূরণ করি এখানে চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ক আমরা দেখব প্রথমে আমাদের আসে এক নম্বর যদি আমরা দেখি চার গুণ ছয় এর উত্তর চার গুণ পাঁচ এর উত্তরের চেয়ে বেশি এখানে কীভাবে আমরা এটা বুঝবো তো আমরা দেখো প্রথমে আমরা যদি চাই তাহলে চার ছক চব্বিশ তাই না আমরা সবাই জানি চার ছক কত চব্বিশ এবং এখানে চার পাঁচা কুড়ি তাহলে এখানে আমাদের চার ছক চব্বিশ এখানে চার পাঁচা কুড়ি তাহলে আমাদের দেখো চার পাঁচা কুড়ির চেয়ে কি চার ছক বেশি না কম চার পাঁচা কুড়ির চেয়ে চার ছক চব্বিশ এটি বেশি কম অর্থাৎ চার বছর কুড়ির চেয়ে চার ছক চব্বিশ বেশি না কম নিশ্চয়ই বেশি কত বেশি চার বেশি তাহলে আমরা এটা কীভাবে বের করবো চার বেশি সেটা আমরা করতে পারি চার ছকের চব্বিশ থেকে আমরা বিশ বাদ দিলে আমাদের ছয় চার থাকবে অর্থাৎ আমাদের এখানে চার হবে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি তাহলে অবশ্যই আমরা চার ছক চব্বিশ এর উত্তর চার পাঁচ কুড়ি এর উত্তরের চেয়ে যে চার বেশি সেটি অবশ্যই আমি বুঝতে পেরেছি এরপরে দুই নম্বরটি আমাদের আছে সাত গুণ চার এর উত্তর সাত গুণ নয় এর উত্তরের চেয়ে কম অর্থাৎ আমাদের এইটির যে উত্তর বের হবে সেটি যে উত্তর বের হবে তার থেকে এটির উত্তর কম হবে তাহলে আমরা এখন দুইটির উত্তর আগে বের করি সাতটি আমাদের ছাপ্পান্ন হবে তাই না শোনা বন্ধুরা ছাপ্পান্ন আর সাত নং তেষট্টি ছ তিন তেষট্টি অর্থাৎ এই সাত নং তেষট্টির চেয়ে এই সাত আটা ছাপ্পান্ন কত কম সেটি আমাদের বের করতে হবে তাহলে এখন আমরা বড়ো থেকে ছোটো বিয়োগ করলে বের হয়ে যাবে তেষট্টি থেকে আমরা ছাপ্পান্ন বিয়োগ দেব তবে আমরা ছয় আর কত হলে তেরো হবে সাত হলে হাত থাকবে এক পাঁচ আর এক ছয় ছয় তিন শূন্য অর্থাৎ আমাদের সাত কম আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এরপরে দেখো তিন নম্বরটি আছে চার গুণ পাঁচ সমান তিন গুণ পাঁচ যোগ একটি ফাঁকা ঘর অর্থাৎ এই চার পাশে কুড়ি এবং পাঁচ গুণ তিন এর সাথে কত যোগ করলে কুড়ি সমান হবে অর্থাৎ আমরা যদি এখান থেকে বলি তিন পাশে পনেরো আর এই যোগের ঘরে আমাদের তাহলে আর পাঁচ বসাতে হবে তাহলে কুড়ি হয়ে যাবে আমরা জানি কিন্তু যে তিন পাশে পনেরো আর পাঁচ যোগ করলে আমাদের কুড়ি হয়ে যাবে অর্থাৎ এখানে যে সমানটা অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে সমান হবে এটা আমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছি চার নম্বরটা আমরা যদি দেখি তাহলে দেখো এখানে আট গুণ নয় সমান আট গুণ দশ বিয়োগ ফাঁকাঘর অর্থাৎ এই যে আমাদের সা আট গুণ নয় আট নক্ষত বাহাত্তর এই বাহাত্তর থেকে এখন আমরা আট দশকে আশি আশির থেকে কত বিয়োগ দিলে বাহাত্তরের সমান হবে এটা কিন্তু আমরা বিয়োগ করেও করতে পারি যেমন আশি থেকে আমরা এখন বাহাত্তর যদি বাদ দিই তাহলে দুই আর কত হলে দশ হবে আট হলে অর্থাৎ এখানে আমাদের আট হবে অবশ্যই আমরা সবাই বুঝতে পেরেছি নিশ্চয়ই আমরা এভাবেই কিন্তু যদি কখনোই কম বা বেশি বা ফাঁকা ঘরে যোগ বিয়োগ থাকে বা গুণভাগ থাকলেও আমরা করতে পারবো তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে তোমরা শেয়ার করে দেবে এবং তোমাদের জন্য যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি সেজন্য তোমরা আমাকে ইন্সপায়ার করবে ধন্যবাদ তোমাদের সবাইকে